রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি কালার পুরস্কারপ্রাপ্ত। একটা সময় এই পুলিশ বহু অসাধ্য কাজ সাধন করতে সক্ষম হয়েছে, কিন্তু ইদানীকালে রাষ্ট্রপতি কালার পুরস্কারপ্রাপ্ত রাজ্য পুলিশের কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট নাগরিকরা। দিনের পর দিন পুলিশের কাজকর্ম নিয়ে উঠেছে নানা অভিযোগ। যে পুলিশ ইদানীকালে নিজের হাতিয়ার সুরক্ষিত রাখতে ব্যর্থ, সেই পুলিশ সাধারণ নাগরিকদের কতটুকু সুরক্ষিত রাখবে, সে প্রশ্ন যেন এখন উঠেছে সর্বত্র। রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্যের প্রতিটি এলাকাতেই চুরির ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ কোনো এক রহস্যজনক কারণে একটি ঘটনারও কিনারা করতে পারছে না পুলিশ, ফলে স্বাভাবিকভাবেই পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ। আগরতলা পৌর নিগম এলাকায় প্রতিদিন রাতে রয়েছে নৈশকালীন কার্ফিউ। এই কার্ফিউ চলাকালীন সময়ে পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে প্রতি রাতে হাত সাফাই করে চলেছে চোরচক্র। মঙ্গলবার রাতেও চোরচক্র হানা দিল আগরতলা চন্দ্রপুর আইএসবিটির বিপরীত দিকের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে। নির্জনতার সুযোগ নিয়ে এবং পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে চোরের দল দোকান থেকে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকার পণ্য সামগ্রী। বুধবার সকালে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি প্রথম লক্ষ্য করতে পেরে খবর দেয় দোকানের মালিককে। মালিক ছুটে এসে চুরির ঘটনা নিশ্চিত হয়ে পুলিশের দৃষ্টিতে নিয়ে যায়। পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি চুরির মামলা নিয়ে তদন্তে নামে। দোকান মালিক জানান, এর আগেও বেশ কয়েকবার এই দোকানে চুরি হয়েছে, পুলিশকে জানানো সত্ত্বেও কোনো সুফল নেই। খবর পাইছি বলতে, সকালে হঠাৎ করে এসে ওই দোকান মালিককে ফোন করছে, যে বাড়িতে আমরা ভাড়া দোকান থাকি, ওই মালিককে ফোন করছে যে দোকানের শাটার নাকি ভাঙা খোলা আছে। তারপর আমরা তাড়াতাড়ি আসি, তারপর দেখলাম এখানে ছোট্ট একটা জ্যাক লাগাইছে শাটারটায়, অল্প কিছুক্ষণ উঠে ভিতর থেকে কী নিচে দেখতে পাচ্ছি না। তো তারপর পুলিশ পুলিশ আইসে, তারপর দেখলাম খুললে রাঙ্গা রাঙ্গা দেখলাম আমাদের দোকানের স্পেয়ার পার্টস মোটর মিসিং আছে। আনুমানিক কত টাকা দেব? আনুমানিক এর মধ্যে তো প্রায় মনে করেন 20-25 কেজি তার থাকে প্রায়। সব মিলে আনুমানিক কত মোটামুটি? একটা মোটর টোটর নিয়ে আসে তো মোটামুটি হয়ে যাবো 4-5 লাখ টাকা। কারোর প্রতি কোনো সন্দেহ বা সন্দেহ তো কারে করবেন? তো মেন কথা হচ্ছে ঢুকছে তো দেখা গেছে ছোটো বাচ্চার মতন দেখা গেছে, বড় মানুষ তো ঢুকতে পারতো না এতটুকু গ্যাপ দিয়ে এসে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।